Assalamualaikum, वेलकम बैक टू माय चैनल। तो आज के आमी आपनादेर साथे खुबी सहज एवं मजादार एकटी पिठा रेसिपी शेयर करब, सेटी हलो कलार बड़ा बा कलार पिठा। तो चलुन रेसिपिटा देखे नेवा जाक। पिठा तैरी करते प्रथमे लागबे आमादेर कला। तो कलागुलो किन्तु बेश पाका होते हबे। एखाने आमी तीनटी सागर कला नियेछि। कलार गाए स्पट पड़े जाए भेतरटा अनेक सफ्ट होते हबे। तो कलागुलोर खोसा छाड़िए नेब। खोसा छाड़ानो हये गेछे, एखन आमी कलागुलो मेश करे नेब। এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি। কলার মিষ্টিটা বুঝে কিন্তু চিনিটা ব্যবহার করতে হবে, আপনারা একটু কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। ভালো করে চিনিটা কলার সাথে মিশিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। এখন দিয়ে দিব একটি ডিম। ভালো করে কলার সাথে ডিমটাকে মেখে নেব। এখন দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ ময়দা। আর দিয়ে দিব এক কাপ পরিমাণ চাউলের গুঁড়া। আপনারা কিন্তু শুধু ময়দা দিয়েও করতে পারবেন এবং শুধু চাউলের গুঁড়া দিয়েও করতে পারবেন। তো আমি দুইটাই ব্যবহার করলাম। এখন ভালো করে মেখে নেব। মাখানো হয়ে গেছে। চুলায় আগে থেকেই একটি কড়াই বসিয়ে তেল গরম হতে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এখন পিঠাগুলো একটা একটা করে দিয়ে দেব। চুলার আঁচটা মিডিয়ামে করে রেখেছি। পিঠাগুলোকে আমি গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। পিঠাগুলো এক পাশ ভাজা হয়ে গেছে, অপর পাশটা আমি উল্টে দিচ্ছি। তো আপনারা কিন্তু এই সহজ রেসিপিটা বাসায় তৈরি করে খেতে পারেন। পিঠাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, এখন আমি পিঠাগুলো তুলে নেব। তো হয়ে গেল আমার মজাদার কলার পিঠা। তো আশা করছি রেসিপিটা ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।